আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, স্কিন একটি নকশা আপনারা দেখতে পারতেছেন। যে সকল মানুষের দেখা যায় বসন্ত ওঠে শরীরে, যে সারা শরীরে ফুসুর ফুসুর হয়ে যায়, বসন্ত যে রোগটা, এটা অবশ্যই আমরা সকলেই চিনি। যে বসন্ত ভালো হওয়ার জন্যে, বসন্তর জন্য কিন্তু চিকিৎসা, ডাক্তারের চিকিৎসা অনেক কম, তারপরও বসন্তর জন্য মানুষের বেশিরভাগই এটি দিয়ে থাকে। যেমন ঠান্ডা খাবারগুলি খেতে হয় বসন্ত হলে, এটি খেতে হয়, কিংবা ডাব আপনি পরিমাণ বেশি খেতে হয়। তা আজকে আপনাদেরকে যে নকশাটা আমি দেখাবো ইনশাআল্লাহ, এই যদি কোনো ব্যক্তির বসন্ত হয় তাহলে এই নকশাটি লিখিয়া সেই রোগীর গলায় বেঁধে দিবেন ইনশাআল্লাহ। বসন্তর যে জ্বালা পোড়া আছে, যন্ত্রণা আছে, তারপরে বসন্ত দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহই ভালো করবেন। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এই নকশাটি লিখতে হবে। দেখা যায় অনেক ছোট বাচ্চাদের বসন্ত হয়, অনেক যন্ত্রণা হয়, বড়দের বসন্ত হয়, অনেক যন্ত্রণা হয়। তো বসন্ত হলে কিছু নিয়ম আছে, এটা আপনি অবশ্যই মানতে হবে। দেখা যাবে যে কিছু নাপাকি মেয়ে আছে, যে মেয়েদের একটা মেন্স হয়, এই নাপাকি অবস্থায় যে বাহিরে যে মেয়েগুলি আছে ও আশপাশে যাওয়া যাবে না। তারপর ছুঁই ছেমা, যেটা এটা বাচ্চা চলতে হবে, যে মরা বাড়ি যাওয়া যাবে না, এরকম জায়গাগুলি বাঁচতে হবে। আর ইনশাআল্লাহ এবার বাঁচবেন। আর ঠান্ডা যে খাবারগুলি, যেমন দই আছে আপনার, তারপরে ডাব, যত পরিমাণ বেশি আপনি ডাব খাওয়াতে পারেন অত শরীর ঠান্ডা থাকবে। আর বেশিরভাগই সেমাই রাখতে হবে বসন্ত যে রোগী হয়। আর এই নকশাটি আপনি কি করবেন, লেখিয়া যে আপনি যে কোনো দিন এই নকশাটি লিখতে পারবেন, লেখিয়া আপনি রোগীর গলায় বাঁধিয়া দিবেন। আর লেখার আগে অবশ্যই আপনি অজু গোসল করে নেবেন, তারপর দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, তারপরে একটি সাদা কাগজ নিয়ে যেই লেখাগুলি আপনি দেখতে পারতেছেন এরকম একটি ঘর এঁকে, তারপর উপরে যে আপনি অক্ষরটি দেখছেন এটি লিখবেন, তারপর ডান পাশ থেকে লিখবেন, তারপরে বাম পাশের দিকে যা লিখে শেষ করবেন এইভাবে আপনি লিখবেন। লেখার পর একটি তাবিজ কবচ যদি ভরে সেই রোগীর গলায় বাঁধিয়ে দেবেন, ইনশাআল্লাহ বসন্ত রোগ খুব শিগগিরই দ্রুত ভালো হবে, জ্বালা যন্ত্রণা থেকে উপকার পাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, দেয়া রাখবেন, অবশ্যই আপনার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার ওসিলা যে একটা মানুষের উপকার পায় অবশ্যই আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে কমেন্ট করুন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।